না আমি হেঁটে আসতে পারছিলাম না, আমি আমার নাতনিকে সাথে নিয়ে আসছি, সাপোর্ট নিয়ে আসছি। আমি সাপোর্ট নেওয়ার তো মানুষ না, এখন আমি হয়তো একাই দৌড়ে যেতে পারবো। আমি বলবো যে দেশে আমাদের, আমি যে সিস্টেমে এখন এটা পেলাম, ট্রিটমেন্টটা পেলাম, তা আমি বলবো যে আমাদের বিরাট একটা অজ্ঞতা যে আমরা দেশে আমাদের কি জিনিস আছে, কি সম্পদ আছে এটা আমরা জানি না। এটাকে আমরা না দেখেই, না জেনেই আমরা পার্শ্ববর্তী দেশে যাই, নানান জায়গায় যাই, সবাই ভালো হওয়ার জন্যই যাই। কিন্তু আমার মনে হয় যে এটার জন্য বাইরে যাওয়ার দরকার নেই, কারণ আমার এখানে ট্রিটমেন্টটা অনেক উন্নত হয়েছে, অনেক কিছু আছে। এবং আজকে যে ট্রিটমেন্টটা আমি নিলাম, যে অনেকগুলো জিনিসের কম্বিনেশন, এটা আমার কাছে খুবই ভালো লাগলো। আরেকটা জিনিস ভালো লাগলো যে এখানকার ডক্টররা, তারা খুবই আন্তরিক, খুবই হোমলি, আমার কাছে হোমলি অ্যাটমসফিয়ারে আমি করলাম, আমার কাছে আই এম স্যাটিসফাইড। আসসালামু আলাইকুম, আমি দেওয়ান মোহাম্মদ মোজাম্মেল, ফিজিওথেরাপিস্ট হিসেবে কর্মরত আছি ইম্পালা পেইন অ্যান্ড রিহ্যাব কেয়ারে। আজকে আমার সাথে উপস্থিত আছেন আমাদের সম্মানিত একজন পেশেন্ট, ডলি সিদ্দিক ওনার নাম। তো আসুন ওনার কাছ থেকে জানি যে উনি কী সমস্যা নিয়ে আমাদের কাছে আসছেন। ম্যাডাম, কী সমস্যায় আমাদের কাছে আজকে? আমার সমস্যা ছিল একটা প্রচণ্ড রকম সমস্যা, হঠাৎ করেই ওর হাঁটুতে ব্যথা, এটা একটা অন্যরকম প্রচণ্ড ব্যথা। আমি পা নাড়তে পারি না, এদিক ওদিক কিছুই করতে পারি না। মানে এই ব্যথার সাথে আমার কোনো এত বছর বয়সে আমার এক্সপিরিয়েন্স ছিল না, এই ব্যথা যে এত কষ্টকর হয়। মানে ব্যথা যদি আমরা শূন্য যদি ব্যথা নেই আর 10 যদি সর্বোচ্চ ব্যথা হয়, তো 10 আপনি কত দেবেন? ব্যথাটা আমি 11 দেবো, কি তার উপরে দেবো, এত ব্যথা 10 এর উপর, মানে এতটা তীব্র। যখনই আসছেন আমাদের কাছে, মানে তার ফেস দেখলেই বোঝা যাচ্ছিল যে তার কি কষ্টটা ছিল। এখন আজকে ফার্স্ট সেশন শেষ হলো, প্রায় ঘন্টা দেড়েকের মতো ট্রিটমেন্টের পর এখন কি অবস্থা? আপনি ব্যথা 10 এ কত দেবেন? ব্যথা এখন নাই, পাটা একদম হালকা। আমি এসেছিলাম যে ফেসে, এখন আমার ফেসে এমনিতেই হাসি আসছে, বড় আমার অন্য পাটা যে বা পাটা মনে হয় ওইটা এখন একটু ভারী লাগছে। এটা স্বাভাবিক, অনেক সময় তীব্র ব্যথার কারণে অন্য পাশের ব্যথা বোঝা যায় না। তো আপনি তো ব্যথা নিয়ে আসছেন মাংসপেশিতে, তো আমরা চেক করে দেখলাম যে আপনার হাঁটুর ভেতরে অনেক পানি ফ্লুইড জমে গেছে। আসলে এই জিনিসটার সাথে আমরা পরিচিত নই, যে এটাও এই ধরনের হয় যে ফিজিওথেরাপি বা এটা, আমরা একটা জানি যে ফিজিওথেরাপি হয়, কিন্তু এই জিনিসটা যে সিরিঞ্জ দিয়ে যে ভিতর থেকে আপনি ফ্লুইডটা বের করলেন, এটার সাথে আমরা করে পরিচিত না। আমার কাছে অবাক লাগলো, অনেক ফ্লুইড বের হলো এবং সত্যি সত্যি এটা সাংঘাতিক, এটা ভালো একটা সিস্টেম। এখন বাংলাদেশে আছে কিনা আমি জানি না, আমার আমি অন্ত পাইনি। ম্যাডাম, আপনি তো শুধু আমাদের এই দেশেই চিকিৎসা নেন না, আপনি তো যেহেতু আমেরিকান সিটিজেন, আপনি সেখানে থাকেন এবং আপনার ফ্যামিলিতে প্রায় 8 থেকে 9 জন ডক্টর, হ্যাঁ, তো সবাই স্পেশালিস্ট। তো এই যে আমাদের মধ্যে একটা প্রচলিত ঘটনা আছে, মানে কথা আছে, মিথ আছে, যে কিছু হলেই বাইরের দেশে চলে যাও, ভারত চলে যাও, না তো ব্যাংকক চলে যাও বা অ্যাক্টিভাইট, এই বিষয়ে আপনি কী বলতে চান? আমি বলবো যে দেশে আমাদের, আমি যে সিস্টেমে এখন এটা পেলাম, ট্রিটমেন্টটা পেলাম, আমি বলবো যে আমাদের বিরাট একটা অজ্ঞতা যে আমরা দেশে আমাদের কি জিনিস আছে, কি সম্পদ আছে এটা আমরা জানি না। এটাকে আমরা না দেখেই, না জেনেই আমরা পার্শ্ববর্তী দেশে যাই, নানান জায়গায় যাই, সবাই ভালো হওয়ার জন্যই যাই, কিন্তু আমার মনে হয় যে এটার জন্য বাইরে যাওয়ার দরকার নেই, কারণ আমার এখানে ট্রিটমেন্টটা অনেক উন্নত হয়েছে, অনেক কিছু আছে। এবং আজকে যে ট্রিটমেন্টটা আমি নিলাম, যে অনেকগুলো জিনিসের কম্বিনেশন, এটা আমার কাছে খুবই ভালো লাগলো। আরেকটা জিনিস ভালো লাগলো যে এখানকার ডক্টররা, তারা খুবই আন্তরিক, খুবই হোমলি, আমার কাছে হোমলি অ্যাটমসফিয়ারে আমি করলাম, আমার কাছে আই এম স্যাটিসফাইড, আমার কাছে খুব ভালো লাগছে। থ্যাংক ইউ ডক্টরস, অল ডক্টরস, মোস্ট ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম। হ্যাঁ, সেটাই আর। এবং আমি হাসি মুখে যাচ্ছি বাসায়, বাড়িতে, এটি হলো আমার বিরাট একটা পাওয়া। এটা আমাদেরও পাওয়া যে একটা পেশেন্ট যখন দরজা দিয়ে ঢুকে কষ্ট নিয়ে যাওয়ার সময় ফেসে, না আমি হেঁটে আসতে পারছিলাম না, আমি আমার নাতনিকে সাথে নিয়ে আসছি, সাপোর্ট নিয়ে আসছি। আমি সাপোর্ট নেওয়ার তো মানুষ না, এখন আমি হয়তো একাই দৌড়ে যেতে পারবো। সেটাই পেশেন্টদের জন্য, মানে যারা এরকম জানে না তাদের জন্য কি বলতে চান? যে হাঁটু ব্যথা হলেই সবাই মানে ওষুধ খায়, তারপর হচ্ছে বিভিন্ন রকম নেট দেখে বা কিছু দেখে এক্সারসাইজ করে বা বিভিন্ন জায়গায় ঘুরে, সেই ক্ষেত্রে আপনি কি বলবেন ইম্পালা সার্ভিস নেওয়ার পর? ইম্পালা সার্ভিসটা রিয়েলি আই এম ভেরি হ্যাপি, আমার খুবই ভালো লেগেছে। এবং আমি বলবো যে
ওষুধ না খেয়ে বা অন্য কিছুর উপরে ডিপেন্ড না করে বা আমরা অনেকের কাছে অনেক কিছু জিজ্ঞেস করি যে এটা কী করবো ওইটা কী করবো, ঠিক আমি ওইটাই করা শুরু করি, এটা করা উচিত না। কারণ আমার এই জিনিসটা হয়েছে, আমি সুইম করতে গেছি, আমি সুইম করেছি, আমি রেগুলার করি, হয়তো বা কিছু একটা আমার একটা উল্টাপাল্টা হয়েছে, বেশি হয়ে গেছে আমার বয়স অনুপাতে, যার জন্য আমার জিনিসটা মেবি হতে পারে, নাহলে মানে প্রচণ্ড রকম মাসল একটা ই হয়ে গেছিলো। তা সেটাই আর কি, সেটাই আমি বলবো যে কোনো কিছু অন্যদিকে না ভেবে প্রথমে যদি ইম্পালাতে আসে জিনিসটা জানতে পারবে, হয়তো অনেক কিছু ঘোরাঘুরি করতে হবে না। ধন্যবাদ আপনাকে। আমরা অনেকগুলো জায়গায় আমরা ঘোরাঘুরি করি, তো হয়তো ডক্টরের কাছে যাই, ওষুধ খাই, হলো না, তারপরে ফিজিওথেরাপিস্টের কাছে যাই, টিপাটিপি হলো, তাতে হলো না, একটু ব্যথা বাড়লো, তো অত কিছু না করে একবারই যদি আমরা এখানে ইম্পালাতে আসি, তা আমাকে যে বলেছে তাকে আমি ধন্যবাদ জানাই, আমি জানলাম। আর আমিও সবাইকে বলবো যে আপনারা আসুন, চিকিৎসা নিন, এখানে সব রকম ব্যবস্থা আছে, আমি অনেকগুলো ব্যবস্থার কম্বিনেশন আমি এখানে পেয়েছি। আর যারা দর্শক দেখছেন, যে মেসেজটা হচ্ছে সেটা হচ্ছে যে দেশে ট্রিটমেন্ট আছে, আমাদের আমাদের দেশে আছে, দেশকে এক্সপ্লোর করুন। তো ইম্পালাকেও বলবো যে আপনারাও এটাকে একটু পাবলিসিটিতে আনুন, এটা অনেকে জানে না। ঠিক আছে, ধন্যবাদ ম্যাডাম আপনার মূল্যবান বক্তব্য এবং সাজেশনের জন্য। তো যারা দেখছেন তাদের সবাইকেই বলবো যে বাহিরে একবার যাওয়ার আগে হাঁটু ব্যথার জন্য যারাই কষ্টে আছেন, ইম্পালাতে আমরা শুধু ফিজিওথেরাপি না, ফিজিওথেরাপি, আকুপাংচার, এই দুটোকে আমরা কম্বাইন করে ট্রিটমেন্ট দিই। সো কম্বিনেশন ট্রিটমেন্টের একটা বড় মানে সুবিধা হচ্ছে যে কুইক পেইন রিলিফ। তো আজকে আমরা পেশেন্টকে আমি অ্যাসপাইরেশন করি, দেন হচ্ছে যে আমাদের যে আকুপাংচার স্পেশালিস্ট ডক্টর আছেন ডক্টর আতঙ্গুল আশেফের, উনি ওয়েট কাপিং করেন এবং আরও কিছু আকুপাংচার উনি পয়েন্টগুলো সিলেক্ট করে ট্রিটমেন্ট দেন, এবং অ্যাট লাস্ট আমরা ফিজিওথেরাপির যে কিছু ফিজিক্যাল এজেন্ট রয়েছে সেগুলো দিই প্রথমে। তো আজকে অ্যাকিউট পেইন যেটা ছিল 10 out of উনি 11-12 দিয়েছেন, তো সেটা এখন 10 out of 0। সো ফার্স্ট সেশনে উনি দেখতেই পারতেছেন যে কীরকম হ্যাপি। সো নেক্সট আমরা প্ল্যান হচ্ছে তাকে রিহ্যাব করা। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।